পশ্চিমবঙ্গ সরকারের এসসি এসটি ওবিসি স্কলারশিপ বা ওয়েসিস স্কলারশিপের দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ শিক্ষাবর্ষের রিনিউয়াল প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো কিভাবে নিউ ওয়েবসাইটে ওয়েসিস স্কলারশিপের রিনিউয়াল করবেন এবং নিউ ওয়েবসাইটে কি কি পরিবর্তন হয়েছে তা স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওটিতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কোথাও স্কিপ করবেন না আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশান অন করে নেবেন তো চলুন এবার ভিডিওটি স্টার্ট করা যাক তো এবার মোবাইল ফোনের যে কোনো ব্রাউজারে এসে গুগলে এসে সার্চ করবেন ওয়েসিস ডট গভ ডট ইন কিংবা আমার এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে এর লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন তো এই পেজের মধ্যে অনেকগুলি অপশান পেয়ে যাবেন তো প্রথমেই দেখুন আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশান তো যারা নিউভাবে রেজিস্ট্রেশান করবেন তারা কিন্তু এখানে ক্লিক করবেন এরপর দেখুন আছে রিনু স্কলারশিপ তো যারা রিনিউ করবে তাদেরকে এখানে ক্লিক করতে হবে তো আজকের ভিডিওটি যেহেতু রিনিউয়াল নিয়ে সেই জন্য রিনিউ স্কলারশিপে ক্লিক করব তো যখনই ক্লিক করবে একটি নিউ ইন্টারফেস ওপেন হবে তো দেখুন একটি নিউ ইন্টারফেস ওপেন হয়ে গেছে তো এখানে দেখুন প্রথমে আছে ফর স্টুডেন্টস চুজ ডিস্ট্রিক্ট হোয়ার ইউর ইনস্টিটিউশন ইজ লোকেটেড তো আপনি যে স্কুল বা কলেজে পড়েন সেই স্কুল বা কলেজটি যে ডিস্ট্রিক্টে অবস্থিত সেই ডিস্ট্রিক্টটিকে এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখুন আছে সাবমিট তো এবার সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো যখনই ক্লিক করবে একটি নিউ ইন্টারফেস ওপেন হবে এবং এখানে ওকেতে ক্লিক করব তো ওকেতে ক্লিক করলে একটি আবার নিউ পেজ ওপেন হবে তো দেখুন একটি নিউ পেজ ওপেন হয়ে গেছে এই পেজের আমরা একটু নিচে আসব এবং বাম দিকে দেখুন একটি অপশান আছে অ্যাপ্লিকেশন আইডি বা ইউজার আইডি তো আমাদের যে অ্যাকোলজমেন্ট স্লিপ আছে সেই অ্যাকোলজমেন্ট স্লিপে ইউজার আইডি বলে একটি দেখবেন নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারটিকে এখানে বসে নেবেন বসে নেওয়ার পর নিচে আছে পাসওয়ার্ড তো এখানে অ্যাকোলজমেন্ট স্লিপে নিচে দেখবেন পাসওয়ার্ড পেয়ে যাবেন ইউজার আইডি নিচে সেই পাসওয়ার্ডটিকে এখানে বসে নিতে হবে বসিয়ে নেওয়ার পর নিচে আছে ক্যাপচা তো ক্যাপচারটি দেখে দেখে এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর নিচে দেখুন লেখা আছে লগ তো এবার সেই লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করলে অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হয়ে যাবে তো এবার দেখুন অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হয়ে গেছে তো এখানে যে অ্যাপ্লিক্যান্ট তার অ্যাপ্লিক্যান্টের রেজিস্ট্রেশন নাম্বার নাম ডেট অফ বার্থ ইমেল অ্যাড্রেস আধার নাম্বার স্কলারশিপের স্ট্যাটাস তারপরে জেন্ডার মোবাইল নাম্বার ক্যাটাগরি সমস্ত ডিটেলস এখানে শো করবে তো এই পেজের ঠিক বাম দিকে অনেকগুলি অপশান পেয়ে যাবেন সেই অপশানের মধ্যে আমরা সেকেন্ড অপশানে ক্লিক করব তো যখনই ক্লিক করব এখানে অনেকগুলি কিন্তু অপশান দেখাবে তো দেখুন প্রথমে আছে হোম তারপর আছে ডাউনলোড অ্যাকোলজিমেন্ট স্লিপ এরপর আছে ভেরিফাইড ডিটেলস রিনিউ অ্যাপ্লিকেশন এরপর স্টেপ থ্রিতে আছে ভেরিফাই অ্যান্ড লক ডাউনলোড অ্যাকোলজিমেন্টে ক্লিক করলে অ্যাকোলজিমেন্ট স্লিপটি ডাউনলোড হয়ে যাবে এরপর নিচে দেখুন আছে স্টেপ ওয়ান স্টেপ টু এবং স্টেপ থ্রি তো আমাদেরকে এই তিনটি স্টেপকে ফলো করতে হবে তো ফার্স্ট স্টেপ আছে ভেরিফাইড ডিটেলস তো এবার কি করব সেই ভেরিফাই ডিটেলসে ক্লিক করব এখানে ক্লিক করলে রেজিস্ট্রেশন করার সময় আমরা যে সমস্ত ডকুমেন্ট দিয়েছিলাম সে সমস্ত ডকুমেন্টের ইনফরমেশান এখানে শো করবে তো দেখুন এখানে নেম ফাদার নেম তারপরে জেন্ডার মেল ডেট অফ বার্থ সাবকাস্ট আধার নাম্বার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস কাস্ট সার্টিফিকেট ডিটেলস আধার ডিটেলস পারমানেন্ট অ্যাড্রেস সমস্ত কিছু এখানে শো করছে এছাড়া অ্যানুয়াল ইনকাম এবং ফর্ম ফিল আপ করার সময় আমরা যে ব্যাংক লিঙ্ক করেছিলাম সেই ব্যাঙ্কের ডিটেলস এখানে শো করছে তো এই সমস্ত ডিটেলসগুলি একবার দেখে নেবেন দেখে নেওয়ার পর নিচে দেখুন লেখা আছে সাবমিট তো এবার সাবমিট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে এই পেজের স্টেপ নাম্বার টু রিনিউ অ্যাপ্লিকেশানটি ওপেন হবে তো এই পেজের মধ্যে যে অপশানগুলি আছে সেই সমস্ত অপশানগুলি এডিটেবেল অর্থাৎ এই সমস্ত অপশানগুলিকে এডিট করা যায় তো এখানে মোবাইল নাম্বার ব্যাংকের ইনফরমেশান অ্যানুয়াল ইনকাম অ্যাড্রেস সমস্ত কিছু এখানে চেঞ্জ করা যায় তো প্রথমেই দেখুন আছে বেসিক ডিটেলস তো বেসিক ডিটেলসের মধ্যে আছে কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেট এরপর নিচে আছে কন্ট্যাক্ট নাম্বার চাইলে কিন্তু আপনি এই কন্ট্যাক্ট নাম্বারটিকে চেঞ্জ করতে পারেন এরপর নিচে আছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তো এখানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটিকেও চেঞ্জ করতে পারেন এরপর আছে রিলিজিয়ান তো রেজিস্ট্রেশন করার সময় যেটি দিয়েছিলাম সেটি থাকবে এরপর নিচে আছে স্টেটাস অফ লিটারেসি তো পিতা মাতার মধ্যে কি দুজনাই শিক্ষিত না একজন শিক্ষিত না কেউ শিক্ষিত নয় তো এই সমস্ত অপশানগুলি পেয়ে যাবেন তো আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেই অপশানটিকে এখানে সিলেক্ট করে নেবেন এরপর এই পেজের একটু নিচে আসব তো এখানে আছে ইনস্টিটিউশন ডিটেলস তো প্রথমে আছে ক্লাস টেন ফার্স্ট ফর্ম তো এবার সিলেক্ট অপশানে ক্লিক করব তো এখানে আছে গভর্নমেন্ট ইনস্টিটিউট না গভর্নমেন্ট এআইডি ইনস্টিটিউট না প্রাইভেট ইনস্টিটিউট তো ক্লাস টেন গভর্নমেন্ট না প্রাইভেট থেকে পাস করেছেন সেটিকে এখানে সিলেক্ট করবেন এরপর নিচে আছে ইনস্টিটিউশন এরিয়া তো আপনি যে স্কুল বা কলেজে পড়েন সেই স্কুল বা কলেজটি ব্লকে অবস্থিত না মিউনিসিপ্যালিটিতে অবস্থিত সেটিকে সিলেক্ট করবেন করে নেওয়ার পর নিচে দেখুন লেখা আছে ব্লক তো সিলেক্ট অপশানে ক্লিক করে আপনার ইনস্টিটিউটটি যে ব্লকে অবস্থিত সেই ব্লকটিকে এখানে সিলেক্ট করে নেবেন এরপর নিচে আসুন এখানে আছে নেম অব দ্য ইনস্টিটিউশান তো আপনি যে স্কুল বা কলেজে পড়েন সেই স্কুল বা কলেজটিকে এখানে সিলেক্ট করতে হবে এরপর নিচে আছে ক্লাস বা কোর্স তো সিলেক্ট অপশানে ক্লিক করে ক্লাস বা কোর্সটিকে সিলেক্ট করে নেবেন এরপর নিচে আছে ডেট অফ জয়নিং দ্য ক্লাস তো যে তারিখে অ্যাডমিশান নেবেন সেই অ্যাডমিশানের ডেটটিকে এখানে বসে নেবেন এরপর নিচে আছে এন্ড অফ সেশান অফ দ্য ক্লাস তো যে তারিখে জয়নিংয়ের ডেট দেবেন তার ঠিক এক বছর পরের এখানে ডেটটিকে বসে নেবেন বসে নেওয়ার পর পেজের একটু আমরা নিচে আসবো এখানে আছে আইডেন্টিফিকেশান ইনফরমেশান এখানে প্রথমে আছে ডু ইউ হ্যাভ আধার নাম্বার তো এখানে ইয়েস করবেন যদি কারো আধার কার্ড না থাকে তাহলে এখানে নো করবেন এরপর আছে এন্টার ইউর আধার নাম্বার তো এখানে আধার কার্ডের নাম্বারটিকে বসে নিতে হবে এরপর নিচে আছে হোয়েদার ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ লিঙ্কড টু দিস আধার কার্ড নাম্বার যদি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকে তাহলে এস করব আর না থাকলে নোতে ক্লিক করব এরপর এই পেজের একটু নিচে আসুন দেখুন এখানে একটি বক্স আছে আই এগ তো সেই বক্সের মধ্যে ক্লিক করে দেব। এরপর আবার এই পেজের উপরে আসব তো উপরের ঠিক ডান দিকে আছে লাস্ট এক্সামিনেশান ডিটেলস তো প্রথমে আছে অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস এরপর নিচে আছে টোটাল মার্কস ইন লাস্ট এক্সাম মার্কস অবটেন লাস্ট এক্সাম লাস্ট এক্সাম পাসিং তো এখানে সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে তো এখানে প্রথমে আছে অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস তো এখানে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্টের মধ্যে রাখবেন এরপর নিচে আছে টোটাল মার্কস ইন লাস্ট এক্সাম লাস্ট এক্সামের টোটাল মার্কসটিকে এখানে বসাতে হবে এরপর নিচে আছে মার্কস অব লাস্ট এক্সাম তো লাস্ট এক্সামে যত মার্কস পেয়েছ সেটিকে এখানে বসাতে হবে এরপর নিচে আছে লাস্ট এক্সাম পাস পার্সেন্টেজ তো লাস্ট এক্সামের পার্সেন্টেজটিকে এখানে বসে নিতে হবে এরপর নিচে আসবো এখানে আছে কোর্স কমপ্লিশন স্ট্যাটাস তো এখানে পি এএসএস পাস লিখে দেবো এরপর নিচে আছে টোটাল অ্যাটেন্ডেন্স ডে তো এখানে অ্যাপ্রক্স একশো সত্তর থেকে একশো আশি ডেজ লিখে দেবো এরপর নিচে আছে কোর্স কমপ্লিশান ডেট তো লাস্ট এক্সামের যে তারিখে রেজাল্টটি বেরিয়েছে সেই ডেটটিকে এখানে বসিয়ে দেবো বসানো হয়ে যাওয়ার পর এই পেজের একটু নিচে আসবো এখানে আছে হোস্টেল ইনফরমেশন তো দেখুন প্রথমে আছে আর ইউ এ হোস্টেলার যদি আপনি হোস্টেলে থাকেন তাহলে এস করবেন আর যদি হোস্টেলে না থাকেন তাহলে নোতে ক্লিক করে দেবেন যারা এখানে এস করবেন তারা নিচে হোস্টেলের নেমটিকে সিলেক্ট অপশানে ক্লিক করে হোস্টেলের নামটিকে সিলেক্ট করবেন এরপর নিচে আছে চার্জ পেয়েবল অ্যাট হোস্টেল তো হোস্টেলে অ্যাডমিশান নেওয়ার সময় যে একটি চার্জ লাগে বা হোস্টেল ফিজ লাগে সেই ফিজের পরিমাণটি এখানে বসে নেবেন এরপর আছে ডেট অফ জয়নিং তো যে তারিখে হোস্টেলে অ্যাডমিশন নেবেন সেই ডেটটিকে এখানে বসে নেবেন আর যারা নো করবেন তাদেরকে কোনো কিছু করার দরকার নেই এরপর এই পেজের একটু নিচে আসবো এখানে আছে ব্যাংক ইনফরমেশান তো এখানে ব্যাংকের সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন চাইলে এখানে আইএফএসসি কোড চেঞ্জ করতে পারেন কিংবা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটিকেও চেঞ্জ করতে পারেন এরপর নিচে আসুন এখানে আছে প্যারামিটার ফরস এক্সক্লুশান বা ইনক্লুশন অফ হাউসহোল্ড তো নিচে যে সমস্ত অপশানগুলি আছে এই সমস্ত অপশানগুলির মধ্যে বাড়িতে যদি আপনার কিছু থাকে তাহলে সেই স্থানে ক্লিক করবেন আর যদি এখানে ক্লিক নাও করেন তাহলে কোনো রকম সমস্যা হবে না এরপর এই পেজের একটু নিচে আসুন তো দেখুন এখানে আছে ইনফরমেশন অ্যাবাউট সোর্স হাউসহোল্ড ইনকাম তো বাড়ির ইনকাম কোনখান থেকে আসে এখানে অনেকগুলি অপশান আছে তো আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেই স্থানে ক্লিক করবেন এরপর নিচে আসবো তো নিচে একটি অপশান আছে সাবমিট তো এবার সাবমিট অপশানে ক্লিক করব তো সাবমিট অপশানে ক্লিক করলে ঠিক এইরকম একটি পেজ ওপেন হবে তো এই পেজের মধ্যে নিচে দেখুন লেখা আছে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন তো ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে ক্লিক করলে ফর্মটি ফুল অ্যান্ড ফাইনাল সাবমিট হয়ে যাবে তো ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে ক্লিক করলে একটি কনফার্মেশন পেজ ওপেন হবে এবং এখানে ওকেতে ক্লিক করতে হবে তো ওকেতে ক্লিক করলে ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্মে ডাউনলোড অপশান দিয়ে দেবে তো দেখুন এখানে আছে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ক্লিক করলে ফর্মটি ডাউনলোড হয়ে যাবে এবং এটিকে প্রিন্ট আউট করে নেবেন তো এই ফর্মটিকে কিভাবে ফিল আপ করবেন এবং এই ফর্মের সাথে কী কী ডকুমেন্ট দেবেন কোথায় ফর্মটি জমা দেবেন তার সব বিস্তারিত একটি ভিডিও এর আগে এই চ্যানেলে আপলোড করা হয়েছে যেটা লিঙ্ক ভিডিওটির ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে কিংবা এই ভিডিওটির এন্ডস্ক্রিনে পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন তো ফ্রেন্ড ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করবেন ধন্যবাদ